আজি আমি চতুর্থ শ্রেণীর ওড়িয়া সাহিত্য বইর তৃতীয় অধ্যায় সত্যকাম যাওয়ার সত্যকাম যাওয়ার বিষয়ে আলোচনা করিবা। লেখক হচ্ছন্তি রাজকিশোর রায়। তো এইটো বহুত বর্ষ পূর্বে যেতেবেলে আমার শিক্ষা নীতি প্রচলন থিলা, এবারে স্কুল কলেজ এমিতি কোনসি ব্যবস্থা নথিলা। পুরাতন কালে পিলামানে ঋষি মানকের আশ্রমে রহি পাঠ পড়ুলে, শিক্ষা অর্জন করুলে, বেদ শিক্ষা করুলে, আচরণ বিধি শিক্ষা করুলে। তেমন সেই পুরাতন কাল গৌতম নামে জন ঋষি ছিল, ঋষিক নাম হচ্ছে গৌতম। গৌতমক নামে জনে ঋষি ছিল, তাঁর গোটে আশ্রম ছিল, বহুত ছাত্র বিভিন্ন দেশের আসি তাঁর পাখে বেদ শিক্ষা করুলে। তো বালক সত্যকাম এ আশ্রম ও পাঠপড়া বিষয়ে শুনত বা জানলে, হলে যেতবে জানলে ঘরে নিজের মা ছড়া আউ কেহি নথি। তো দিনে মাকে জড়াইলে, সত্যকাম আসিকি মাকে জড়াইলে যে মা গৌতম কুলরে জনে ঋষি অছন্তি, সে পিলামানকু বেদ শিক্ষা দেউছন্তি, মু সেই গৌতমক আশ্রমে পড়িবাকে ইচ্ছা করছি। কে বলে সত্যকাম তাঁক মাকে কহ, তো মাকে নাই নথিব আনন্দ, যেকোনসি মাকে আনন্দ হব। যদি কোনসি ছোট পিলাটি তার মাকে জনায় যে মা মু পাঠ পড়িয়াকে চাহুছি, যেকোনসি মার আনন্দ সীমা থাকে। তো ঠিক সেমিতি সত্যকাম যেতবে তাঁর মাকে আসিকি জনাইলে যে মা মু পাঠ পড়িয়াকে ইচ্ছা করুছি, মাঙ্ক মন বহুত খুশি হয়েগল। পুয় পড়িবাকে যাব এতিরে কেউ মার আনন্দ নহ। তেমন আশ্রমে যেতবে সত্যকাম গলে পাঠ পড়িয়া, তো গুরু গৌতম তাঁর গোত্র কোণ পচার, দেখ পিলা আম সমস্ত নিজস্ব গোটে গোটে গোত্র অছি, হলা সমস্ত গোটে যেটাকি বাপাঙ্কর গোত্রে পিলাঙ্কর জন্ম হয়েথায়, মি অছি সবু পিলাঙ্কর গোত্র থাকে। তো সেই গোত্র কথা ঋষি গৌতম সত্যকাম পচারে, কিন্তু সত্যকাম নিজের গোত্র কোণ জাঁড়ি নথিলা, সে জানিছিল তাঁর গোত্র কোণ। তেমন কহিলা মানে ফেরি আসি মাকে গোত্র বিষয়ে পচারা, যেতবে সে কহিপারি ঘরে ফেরি আসলা, মাকে গোত্র বিষয়ে পচারা যে মা মোর গোত্র কোণ, মা কিছু কইপারলে না, কাই কইপারলে নি না, বাপাঙ্কর গোত্রে পিলার জন্ম হইতে। কিন্তু সত্যকাম যে পিতা কি থিলে প্রকৃতরে মা জানি না, কাইকি না তাঁকর বিবাহ হইনথিলা, তাঁকর বিবাহ হইনথিলা।
অবস্থায় সত্য কামগুলো জন্ম যা ফলে তাকো মা সত্য কামর গোত্র জানি নাই যা কি নিজ পুকু কই পারিলা না তুমি এই করি সে বা এবে সে পুকু কোন কই পু আসছে মা গোত্র পড়ে পচাচ্ছে তো সে মনস্থির করে সত্য কামর মা মন ভিতরে দৃঢ় সংকল্প নিলে স্থির করলে সত কই যিয়ে যাহা ভাব যাহা কি কহ সত কথা কহ তেণু সত্য কামকু মা কহিলে তোর গোত্র কোণ মু জানিনি সত কথা কহিল যে বাবা প্রকৃত তোর গোত্র কোণ মু জানি না মু দাসী থিলি মু চাকরানী থিলি লোকক ঘরে ঘরে বুলি কাম করুছি বহু স্থানে দাসী ভক্তি করে বা চাকরানী কাম করছি তেণু অবিবাহিত মার কোণকে পূর্ণ করছি সত কথা কহিলে মো না জবাড়া আ মো না নিজের পরিচয় দেবু তু হচ্ছু জাবাল সত্য কাম তু হচ্ছু জাবাল সত্য তো সত্য কাম গৌতম ঋষি মুনির আশ্রম আসলে ঋষি প্রণাম করে প্রণাম করি সে গোত্র কথা ন কে ঋষি কহিলেন মু বেদ শিখিবা আসিছি মু মোর গোত্র জানি না মোর নাম জবাড়া আর মো নাম সত্য কাম এতিকি হি মোর পরিচয় মু আপনার পাখে বেদ শিখিবা আসিছি তেণু মু মোর গোত্র জানি না মো না মা নাম হচ্ছে জবাড়া আর মো নাম হচ্ছে সত্য কাম বহু ছাত্র ছাত্রী আগে সে করলে চল পিলা সব পড়াপড়ি করলে বেদ শিক্ষা করলে তো বহু ছাত্র সেইটি লে তো সত্য কামর এপরি নির্লজ কথা শুনি প্রকৃতির নির্লজ কথা বাপা পরিচয় জানিনি বাপা কি জানিনি গোত্র জানিনি অবিবাহিত অবস্থায় সে জন্ম হয়েছি তো লাজর কথা তো সত্য কামরে এপরি নির্লজ কথা শুনি সেই যে পিলাবেলে হসা হসি হসিলে সেমানে ভাবিলে যাহার গোত্র পরিচয় নাহি নিজ বাপার পরিচয় জানি নাহি তাকু নিশ্চয় গুরুদেব তড়ি দেবে আর বেদ শিক্ষা মধ্যে হেইপারিব না ইয়াকে নিশ্চয় তড়া দেবে কি এভাবে ছাত্রকে আশ্রমে রাখিব বাপার পরিচয় নাহি গোত্র জানি নাহি অবিবাহিত অবস্থায় তার মা তাকে জন্ম দিয়েছে তেমন কি পাঠ পড়িব কি শিক্ষা দেব গুরুদেব আজি আকু নিশ্চয় করবে কিন্তু পরিণাম কোণ হল না যেতবে বসে সত্য কামক ঠারে এই প্রকৃত সত কথা জানি বা সত্য কাম এভাবে সত্য কথা কহিপারুছি এ কথা যেতবে তাঁর মনে ভিতরে হৃদবোধ হল ঋষি কোণ কলে আসনরু উঠি আসে এবং আনন্দরে সত্য কামকে জাবুড়ি তাকে জ্ঞান কলে কহিলে বাবা নির্ভীক হয়েকি যে এত সত কথা কহিপারে নির্ভীক হয়েকি যে এভাবে সত্য কথা কহিপারে সত্যের যাহার এত নিষ্ঠা
से निश्चय श्रेष्ठ क्षत्रिय से ब्राह्मण तेणु तुमको भय पाइबार किछि नाही मु तुमको निश्चय शिक्षा देबि जाओ यज्ञ कार्य लेके आस मु तुमको वेद शिक्षा दे तो पिलाने आमे पाठ्य गोटे जिनस शिक्षा कले जे सर्वदा सत्य कथा कहिबा सत्य कथा कहिले कोन हि विपद आसीले भी से विपद रे टळी से विपद रे केते बेले कटि जाय हमर अजानत रे आमे भी जानि परबो तेणु सर्वदा सत्य कथा कहिबा आमे प्रार्थना क्लास में पढ़ुचे बेले बेले सत्य कहिबा कोकि न डरिबी सत्य कहि पछे मले मरिबी सत्य कहि पछे मले मरिबी सिना सत्यर मार्ग छाड़िबी ना जा हो जदियो छोट मोट भूल केबे करिथाओ सर्वदा सत्य कथा कहो आ सत्य कथा कहिबा द्वारा अवश्य क्षमा तुमको क्षमा मिले तुम से विपद मुक्त हो तेणु किसी न भावे न डरिक भय न पाए सर्वदा गुरु मान सहित हो पिता माता मान सहित हो सत्य कथा कहवाप चेष्टा करो प्रयास करो आ सत्य कथा कहू कहू देख तुम्हें भी दिने सत्यर पुजारी हो सेमती जन सत्यर पूजारी थे आचार्य हरिहर ताक सत्यर पूजारी कमी जड़े सत्यवाद थे आमर महात्मा गांधी जेके सर्वदा सत्य कथा कहते जहाँ भी विपद आसो जमी अवस्था आसो सत्य जिनस छाड़ब ना सत्य जिनस सब अलंकार कर जीवन उन्नत रु उन्नत हो तो कहार तात्पर्य हो सर्वदा सत्य कथा ही कह ओके okay?